জাপানি দুই শিশু জেসমিন মালিকা এবং লায়লা লিনা আগামী 3 জানুয়ারি পর্যন্ত তাদের মা নাকানো এরিকোর কাছেই থাকবে। এ সময়ে আপিল বিভাগ বাবাকে দিনে দেখা করার সময় দিয়েছেন তার বাচ্চাদের সঙ্গে। এর আগে 5 ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন জাপানি মা নাকানো এরিকো। ওই শিশুরা বাংলাদেশী বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্ট। ইতিপূর্বে জাপান বাংলাদেশী দম্পতির এই দুই শিশুকে বারংবার প্রশ্ন করে উচ্চ আদালতের মাধ্যমে জানা যায় তারা তাদের বাবা ইমরান শরীফের কাছেই থাকতে চেয়েছিলেন। যদিও এর আগে গণমাধ্যমের এক ব্রিফিংয়ে জাপানি নারী নাকানো এরিকোর মাধ্যমে জানা গিয়েছিল তিনি নাকি খুব তাড়াতাড়ি জাপানে চলে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশী নাগরিক ইমরান শরীফ জানিয়েছিলেন ওই রায়টির পর বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল তাদের মা নাকানো এরিকোর সঙ্গে, কিন্তু কোনোভাবেই উত্তর পাওয়া যায়নি। দু একবার উত্তর পেলেও খুব সংক্ষিপ্ত কথা বলে লাইন বিচ্ছিন্ন করেছিলেন জাপানি এই নারী। সব শেষ দেখা গেল সুপ্রিম কোর্টের কাছে এসে আবারও হেরে গেলেন বাংলাদেশি বাবা ইমরান শরীফ এবং জয়ী হলো জাপানি নাগরিক নাকানো এরিকো। গণমাধ্যমের লাইভ সেই ব্রিফিংয়ে জাপানি মা নাকানো এরিকো জানিয়েছিলেন এখন বাচ্চারা ছোট, ভবিষ্যৎ সম্পর্কে ততটা অবগত নয়, হয়তোবা পরে ভবিষ্যৎ সম্পর্কে যখন জানতে পারবে তখন অপরাধ বোধ কাজ করবে বাচ্চাদের মনে, তারা হয়তোবা তখন বিষণ্ণতায় ভুগবে, তাই ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশী নাগরিক ইমরান শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে বাচ্চারা কিন্তু বারবারই বাবার কাছেই থাকতে চেয়েছে, যেটা কিন্তু পরীক্ষা করার জন্য বাংলাদেশ উচ্চ আদালত বারংবার সময়ও দিয়েছিলেন জাপানি নারী নাকানো এরিকোকে। দীর্ঘ বেশ কিছুদিন বাবার কাছে থাকার কারণে হয়তোবা ধারণা হতে পারে বাবার দিকে মনটা ঘুরে গেছে বাচ্চাদের, কিন্তু না, বাংলাদেশ উচ্চ আদালত আবারও তাদের মা নাকানো এরিকোর সঙ্গেও দীর্ঘদিন থাকতে দিয়েছেন। এ সময় জাপানি মা নাকানো এরিকো একটি রিট করেছিলেন, তিনি নির্বিঘ্নে সময় কাটাতে চান তার বাচ্চাদের সঙ্গে, সে অনুযায়ী কিন্তু বাংলাদেশ উচ্চ আদালত বেশ কিছুদিন বাচ্চাদের সঙ্গে নির্বিঘ্নে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন নাকানো এরিকোকে। এ সময় বাংলাদেশী নাগরিক ইমরান শরীফ বাচ্চাদের থেকে অনেকটাই দূরে থেকেছেন, দিনের কিছুটা সময়ে অতিথির মতো দেখা করে এসেছেন নিজের বাচ্চাদের সঙ্গে। ভিউয়ার্স, জাপান বাংলাদেশী দম্পতির এই ইস্যুটি কিন্তু জাপানের আদালত ঘুরে বাংলাদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেখানকার সিদ্ধান্ত যখন তাদের কাছে গ্রহণযোগ্য হলো না তখন আবারও তাদের মা নাকানো এরিকো সুপ্রিম কোর্টের কাছে আপিল করলেন। এখন দেখার বিষয় সর্বশেষ সুপ্রিম কোর্ট কোন সিদ্ধান্ত গ্রহণ করেন এই মামলাটির বিষয়ে। জাপান বাংলাদেশী দম্পতির দুই শিশু কন্যাকে অভিভাবকের দায়িত্ব কাকে দিচ্ছে, তাদের বাংলাদেশী বাবা ইমরান শরীফ নাকি জাপানি মা নাকানো এরিকো, নাকি সমঝোতায় আসবেন জাপান বাংলাদেশী দম্পতি? ভিউয়ার্স, জাপানি নারী নাকানো এরিকোর যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কাছে একটি নতুন আপিল করেছেন, এই আপিলটুকু আপনি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করেন এবং কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন। সেই সঙ্গে এই মামলাটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। নেক্সট টাইম আবারও নতুন কোনো আপডেট নিয়ে থাকবো আপনাদের সঙ্গে, আশা করছি ততক্ষণ পর্যন্ত আপনারাও আমাদের সঙ্গেই থাকবেন। সে সঙ্গে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।